दिच्छी तेल तो तेल दिच्छी तुम्हारा तुम्हारे पसंद मत घी दीते बाटर दीते अने घी बाटर खेले अनेक रकम समस्या है तो तुम्हारा तुम्हारे जेटा इच्छा से বন্ধুরা এখানে আমি সুজি ঢেলে নিয়েছি এবার তেলের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সুজিটা মেশানো হয়ে গেছে এবার এটাকে নাড়বো কিছুক্ষণ বন্ধুরা সুজিটা এরকম হালকা লাল লাল হয়েছে দেখো আবার সাদাও নেই ঠিক এরকম ভাবেই ভেজে নেবে তোমরা তো এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করতে থাকবো तो गोटा जलटा एक बारे दिए देवे ना एरकम अल्प अल्प करे दिए मेशाते थाकबे तो बंधुरा सूजीटा के एरकम एकटू चेपे चेपे एरकम गलामोचा करे नेबे तो एबार एटाके एकटा प्लेटे ढेले निच्छि तो गरम आटे ठंडा हम एट मेखे नेब भलोक तो बंधुरा एबारे ठंडा हो जावर पर यह चटके मेखे नीते भलोक तो ये हाथ एक तेल दिए निल तेलटा भलोक हाथ मेखे निल नहीं एकटूखानी को निचे नहीं गोल गोल कर पका এখানে ভালো ভালো করে গোল গোল করে আমরা কয়েকটা বানিয়ে নিচ্ছি তো আমরা এই রকম সাইজে বানাচ্ছি তোমরা তোমাদের ইচ্ছেমতো ছোট বা বড় করেও বানাতে পারো তো বন্ধুরা আমরা এখানে গোল গোল করে সবকটাই বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে একটা গ্যাসেতে মা চিনি শিরা তৈরি করে নিয়েছে চিনি শিরা তৈরি করতে তো তোমরা জানোই প্রথমে চিনি দিয়ে জল দিয়ে তাতে ভালো করে ফুটিয়ে নিলেই সেটা একটু চিটচিটে হয়ে এলেই সেটা চিনি শিরা তৈরি হয়ে যায় তো এখানে একটা কড়ায় সাদা তেল দিয়ে নিলাম তো তেলটা গরম হয়ে গেলে এইগুলো এবার তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তো তেলটা গরম হয়ে এসেছে এবার এগুলো ছেড়ে দিচ্ছি তো আমরা এখানে সব একেবারেই দিয়ে দিয়েছি তোমরা এগুলো দু তিন বারও ভাজতে পারো তো বন্ধুরা দেখো এই পিঠগুলো উল্টে দিয়েছি এটা খুব একটা জোরে দিয়ে ভাজবে না আর এটা খুব একটা লাল লাল করেও ভাজবো না আবার সাদা সাদাও রাখবো না দু চারটে তুলে রাখা তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি তো এই যেগুলো তুলে নিলাম ভেজে এগুলো এবার রসটায় চুবিয়ে দিচ্ছি তো এগুলো সবগুলো রসে চুবিয়ে দিয়েছি এগুলো এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা সুজির মিষ্টি রেডি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় তো বন্ধুরা তোমরা খেয়ে জানিও কেমন হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম